আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি। তো আজ আমি কিন্তু রান্না নিয়ে আসি নাই, মন চাইলো একটা কিছু শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমি কিছু আসলে একটা সেট কিনছিলাম, ওটা নিয়ে একটু কনফিউজে আছি, সেজন্যই এটা এখানে দেখালাম। আর এখানে সামান্য কিছু আমার আংটির কালেকশানগুলো দেখালাম, আরও আছে, আর বেশ কিছু চুড়িও আছে, সেগুলোরও যে কোনো একদিন দেখাবো। আমার কাছে বেশি ভালো লাগে আংটি এবং চুড়িগুলো, অল্প এখানে আংটির কালেকশানগুলো আরও আছে আগে বলেছি। আর এখানে যে সেটটা আমি নিয়েছিলাম এটি কিন্তু ডায়মন্ড কাটের সেট, সিম্পলের ভিতরে। একটু কনফিউজে ছিলাম যে আসলে কি ভালো লাগবে না কি, যেহেতু সামনে বিয়ে সেজন্যই আছে, তারপরেও নতুন নতুন কিছু কেনাকাটা না করলে ভালোই লাগে না, অনেক কেনাকাটা হয়েছে। অবশ্য আমি এগুলো কিন্তু কখনো শেয়ার করিনি, আজ একটু কনফিউজে রয়েছি সেজন্য দেখালাম। এই যে ডায়মন্ড কাটের এই ঝুমকোগুলো নিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এটার সাথে ম্যাচিং করে আংটি চুড়ি নেওয়া হয়েছে, ঝুমকোগুলো কিন্তু ভালোই লাগতেছে, তবে পরলে কীরকম লাগবে জানি না। আর এটার সাথে কিন্তু আংটি নিয়েছি, একটা সিম্পল সেট করেছিলাম সামান্য আর কি। আংটিটা দেখুন ভালো লাগে কি না জানি না, তবে স্ক্রিনের থেকে এখানে যে ক্যামেরার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটার থেকে কিন্তু বাস্তবে আরও ভালো লাগে সামনাসামনি। হয়তো এখানে লাইটিংয়ের কারণে কিছুটা ঘোলাটে। এই আংটিটাও নেওয়া হয়েছে ডায়মন্ড কাটের ঝুমকোর সাথে। এটা সাদা ছিল, তবে আমি ঝুমকোর সাথে যেহেতু একটু খয়েরি আছে সেজন্য খয়েরিটা নিলাম, কারণ এক এক টাইমে হয়তো শুধু একটাও পরা হবে, সেজন্য একটু ম্যাচিং করে নিলাম। আরেকটি আংটি দেখাই, এটিও অনেকগুলো আমার বেশ কিছু কিন্তু সাদার ভিতরে, সেজন্য এ দুটো একটু মিলিয়ে নিলাম, এটাও ভালো লাগে সিম্পলের ভিতরে। আরও আছে কিন্তু, এগুলো আমি সামনে ছিল বক্সে সেগুলোই বের করলাম এই যে। আর এই আংটিগুলো কিন্তু রাতে অনুষ্ঠানে পরলে বেশি ভালো লাগে সাদা, আমার কাছে বিভিন্ন কালারের ভালো লাগে না, সাদাই বেশি ভালো লাগে। তো যেহেতু কিছু কালার মিক্স থাকে এগুলোর ভিতরে, সেজন্য সামান্য একটু খয়েরি দিয়ে নিলাম। যেহেতু আমার বড় সেটগুলোও আছে এগুলোর ভিতরে, সেটা দেখালাম না সেগুলাই। আর এই যে ডায়মন্ড কাটের চুড়িগুলো নিলাম, এটাও সাদার ভিতরে নিয়েছি, আমি অন্য কালার নিই নাই, তবে সামনাসামনি কিন্তু আরও ভালো লাগে এটি দেখতে, কিন্তু এই আংটিগুলোর সাথে ভালোই যায়। অনেক হেভি কিন্তু এই আংটিগুলো, আর এগুলো কিন্তু তৈয়বার চুড়িগুলো বা তাইবার চুড়ি অনেকে বলে, দুবাই গোল্ডের। দেখুন এগুলো দুটো করেও পরা যায় হাতে, আবার চারটা করেও, যেহেতু আমার আরও চুড়ি আছে তো সেহেতু আমি এখন দুটো নিয়েছি, আর বেশি নিই নাই ড্রেসের সাথে পরার জন্য বিয়েতে। গোল্ডের ভারী জিনিসগুলো তো বিয়েতে বাহিরে গেলে কিন্তু ক্যারি করা যায় না, খুবই রিস্ক থাকে, সিম্পলগুলোয় ক্যারি করলে অতটা ইয়ে হয় না, যেগুলো গায়ে পরা থাকে হাতে। আর এই তো আরেকটা কানের দুল, এটার সাথে আমার একটি সেট আছে আরেকদিন দেখাবো নি, গলা আর কানের হাতের দেয়াই আংটি সহ। তবে আমি সব সময় যে কোনো টাইমেই কিনলে কিন্তু পুরো সেট একেবারে ম্যাচিং করে নিই, কারণ সিম্পল ভালো লাগে না, শুধু সিঙ্গেলটা ম্যাচিং হলে সিম্পলের ভিতরেই ভালো লাগে। আর এখানেও দেখুন সামান্য কিছু আংটি, তো এগুলো হয়তো তেমন একটা বিয়েতে পরা হবে না, দুই একটা নেওয়া হবে, আর বড়গুলো যেগুলো কিনেছি সেগুলো যেহেতু অনুষ্ঠান রাতে। এই আংটিটা আমার অনেক পছন্দের আংটি, এটা খুবই ভালো লাগে, এটি ফিউজও ভালো লাগে,
লাইটিং এর কারণে এখানে একটু ঘোলাটে দেখা যাচ্ছে, তবে বাস্তবে কিন্তু আংটিটা অনেক সুন্দর। আর আংটি আছে বড় বড়, তবে সেগুলো আগে বলেছি অনেকে কিন্তু বেশি বড় আংটিগুলো ভালো পায় না, আমার কাছেও তেমন একটা ভালো লাগে না, তবে কিনতে হয় মাঝে মাঝে লাগে এগুলা। একটু হাতে দিয়ে দেখাই, আংটি কিন্তু আমার অনেক পছন্দের। আর বেশি বড় আংটিগুলো কিন্তু সব সময় ব্যবহারও হয় না, বিয়েতে গেলে অনেক বড় ভালো লাগে না, কিন্তু এই সিম্পলগুলো ভালো লাগে ড্রেসের সাথেও আমার শাড়ির সাথেও। সব সময় আমার কাছে মনে হয় যেন সিম্পল সাজগোজ বা সিম্পল যে কোনো কিছুই খুবই সুন্দর, অতিরিক্ত গর্জিয়াস ভালো লাগে না। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তো আমার কাছে ভালো লাগে না। এটি একটি কানের টপ, আরেকদিন দেখাবো। এটি অল্পর ভিতরে খুবই ভালো লাগে, এই যে ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সামনে ছিল বক্সে, সেজন্য বের করে দেখালাম, আরেকদিন দেখাবো নিয়ে। এখন যে গলার, এই যে ছোটগুলো ভালোই লাগে, গলার মালাটা দেখাই। এটা নিয়ে আমি কিন্তু বেশি কনফিউজ ছিলাম, কিনে ফেলেছি, ভালো লেগেছে ওখানে, কিন্তু এখন মনে হয় যেন কেমন জানি লাগতেছে। তবে হঠাৎ করে তো বাস্তবে কিন্তু আরো ভালো লাগে, আমি প্রথমে বলেছি লাইটিং এর কারণে। এই মালাটা ঝুমকা আর ডায়মন্ড কার্ডের চুড়ি দিয়ে আমি একটি সেট মিলিয়েছে, একেবারে সিম্পলের ভিতরে, ড্রেসের সাথেও পরা যাবে আবার শাড়ির সাথেও পরা যাবে। এই যে বড় ছোট করারও সিস্টেম আছে। এখন কিন্তু এই মালাগুলাই চলতেছে, তবে এটি বেশি ভালো লাগছে আমার কাছে ডাবল লেয়ারের। এখন তো এক লেয়ারের আবার তিন লেয়ারেরও থাকে, তবে এটি কিন্তু অনেক শাইনিং করে এই মালাটা। এখানে কিন্তু তেমন একটা শাইনিং করতেছে না, কিন্তু অনেক শাইনিং করে, খুবই ভালো লাগে। এখন এই আংটিগুলো সরিয়ে ফেলি, এই সেটটার সাথে যেটা আমি মিলিয়েছিলাম যেগুলো সেগুলোই দেখাচ্ছি। দেখুন কেমন লাগে এই সেটটা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু খুবই কনফিউজ রয়েছি, আসলে কি সুন্দর হয়েছে নাকি, তবে ভালোই লাগতেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।